থার্মাল প্রেস জিনিসটা কি, এটা আমাদের মধ্যে অনেকে হয়তো বুঝি না, কিংবা বুঝলো এটা দিয়ে কি করে তা জানি না, আবার তা জানলেও অনেকে হয়তো জানি না এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আজকে এই সকল কনফিউশন দূর করতে আমি আছি ফয়সাল। ওয়েলকাম টু গেমবার্ড বাংলাদেশ। আমাদের আজকের ভিডিওর স্পন্সর আরবান মার্ট বিডি। আরবান মার্ট বিডি আমাদেরকে এই কোলগেট পাঠিয়েছে, টুথপেস্ট পাঠিয়েছে, যেটা আরবান মার্ট বিডি আমাদেরকে মূলত পাঠিয়েছে আর্কটিক MX4 নামের এই থার্মাল পেস্ট, যেটা খুব রেপুটেটেড একটা থার্মাল পেস্ট, যেটা আমি মানে উইদাউট টেস্টিং ইট আমি রিকমেন্ড করতে পারি, যেটা নিঃসন্দেহে খুব ভালো একটা থার্মাল পেস্ট আপনারা নিতে পারেন। আর আজকে তো আমাদের ভিডিওতে আমরা এই থার্মাল পেস্টটা ব্যবহার করবো, এটা ব্যবহার করেই দেখাবো কিভাবে থার্মাল পেস্ট ব্যবহার করতে হয়। আর আপনাদের মধ্যে যারা এই থার্মাল পেস্টটা কিনতে চান, তারা আরবান মার্ট বিডির ওয়েবসাইট থেকে, ডেসক্রিপশন থেকে তাদের ওয়েবসাইটে গিয়ে যদি গেমবার্ডস বিডি কুপনটা ইউজ করেন, তাহলে সরাসরি 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকে আমরা থার্মাল পেস্ট কি এটা জানবো, পাশাপাশি এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানবো। তো ভিডিও শুরুতে আমি যেমন দেখাচ্ছিলাম যে কোলগেট টুথপেস্ট, তো আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন যারা টুথপেস্ট দিয়ে থার্মাল পেস্টের কাজটা চালিয়ে নিতে চান। আপনাদের মধ্যে যারা কোলগেট টুথপেস্ট কিংবা বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করতে চান আপনাদের এই থার্মাল পেস্টের বদলে, তাদেরকে আমি একটু সতর্ক করতে চাই যে এটা খুবই রিস্কি একটা স্টেপ, এটা কেউ করবেন না। এটা করার ফলে এমনও হতে পারে যে আপনার এত দামি প্রসেসরটা নষ্ট হয়ে যেতে পারে, বা ওভারহিটের কারণে আপনি হয়তো আপনার বেস্ট পারফরমেন্সটা নাও পেতে পারেন। এখানে তো আসলে পারফরমেন্সের কথাটা বলাই উচিত না, কারণ টুথপেস্টের কাজটা একদম ডিফারেন্ট, দাঁত মাজবেন, আর থার্মাল পেস্টের কাজটা একদমই আরেকটা ডিফারেন্ট কাজ। তো ওটার সাথে এটা গোলানো উচিত না। আমি দেখেছি অনেককে কথা বলতে এই বিষয়ে যে তারা টুথপেস্ট ব্যবহার করেন এবং অনেককে সাজেস্টও করেন, তো এটা কিভাবে আসলে সম্ভব আমি জানি না। তবে আমি পার্সোনালি কখনো মানে এটা আপনাদেরকে ট্রাই করতে বলবো না। যদি খুব বেশি চিপ আউট করতে হয়, যদি আপনার কাছে একদমই বাজেট না থাকে, তারপরেও আপনি বিভিন্ন শপে অল্প দামে ছোট ছোট প্যাকেট থার্মাল পেস্ট পেয়ে যাবেন, অন্তত সেগুলো ইউজ করবেন। আর আমাদের আজকের এই থার্মাল পেস্টটার মানে খালি প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার কারণ হচ্ছে যে এটা আমি বাসায় আনার পরে আমার ছোট বোন এটাতে দাঁত মেজে ফেলছে, তাই না? থার্মাল পেস্ট এমন একটা জিনিস যেটা তাপমাত্রা বহনে সাহায্য করে আপনার যেই সিপিউটা আছে এটা থেকে আপনার কুলারের হিটসিঙ্ক পর্যন্ত। তো আপনি বলতে পারেন যে সিপিউর উপরে হিটসিঙ্কটা লাগাইলেই তো হইলো, আসলে ব্যাপারটা এত ইজি না। কারণ একটা সিপিউর উপরে যখন আপনি একটা মানে হিটসিঙ্ক লাগান, এই দুইটা পদার্থের মাঝখানে খুব সামান্য কিছু গ্যাপ থাকে, যেটা আসলে খালি চোখে দেখা যায় না বা বোঝা যায় না। তবে আপনি যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন এর মাঝখানে মেশ মোটামুটি ভালো রকমেরই মানে ফাঁকা রয়েছে, যেখান দিয়ে মানে বাতাস পাস করতে পারে। আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন যে তাপমাত্রা পরিবহনের জন্য মাধ্যম প্রয়োজন, আর বায়ু মাধ্যমে এটা আসলে কিছুটা মানে অল্প পরিমাণে চলাফেরা করে। তো আপনি যদি এর মাঝখানে একটা ভালো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিতে পারেন, যে আপনার যে সিপিউটা আর সিপিউর উপরে যে কুলারটার হিটসিঙ্কটা, এই দুটার মাঝখানে যে আমি বলছিলাম যে মাইক্রোস্কোপিক গ্যাপ বা যে ছোট গ্যাপটা যেটা খালি চোখে দেখা যায় না, এই গ্যাপটা যদি ফিল আপ করে দিতে পারেন, অ্যান্ড সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার সিপিউর হিট যেই হিটটা প্রডিউস হবে সেটা ইজিলি আপনার হিটসিঙ্কে চলে যাবে, এবং হিটসিঙ্কের উপরে যে কুলিং ফ্যানটা আছে সেটা সেই আপনার যে তাপমাত্রা এটাকে মানে রিডিউস করতে হেল্প করবে। আপনি যখন কোনো মানে কম দামি থার্মাল পেস্ট ব্যবহার করবেন সেটার ক্ষেত্রে যে সমস্যাটা হবে, বা টুথপেস্ট ব্যবহার করবেন তখন যে সমস্যাটা হবে, যে একটা ভালো মানের থার্মাল পেস্ট যতটা সহজে তাপমাত্রাকে আপনার পরিবহন করতে পারবে আপনার সিপিউ থেকে হিটসিঙ্ক পর্যন্ত, একটা সস্তা থার্মাল পেস্ট হয়তো বা ততটা ভালোভাবে কার্যকরী হবে না। সেই ক্ষেত্রে আপনার কুলিং পারফরমেন্স কিছুটা মানে খারাপ হতে পারে, মানে খারাপ হবে অবভিয়াসলি। আর যখনই আপনার কুলিং পারফরমেন্সটা খারাপ থাকবে, তখনই কিন্তু আপনার মানে ওভারঅল আপনার প্রসেসরের মানে কর্মদক্ষতা কমে যাবে, কারণ যত বেশি হিট প্রডিউস হবে এটা তত থার্মাল থ্রটলিং করবে। সো থার্মাল পেস্ট কিন্তু আপনার মানে সিপিউটার মানে জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা যত ভালো থাকবে তত আপনার কুলারটা ভালো পারফর্ম করতে পারবে আমার মতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে থার্মাল পেস্টে চিপ আউট করা একদমই উচিত না। থার্মাল পেস্ট কীভাবে অ্যাপ্লাই করবেন এই বিষয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের গ্রুপে, তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করবেন। তো এটা অ্যাপ্লাই করার আগে আপনাকে তো অবশ্যই পুরানো যে থার্মাল পেস্টটা রয়েছে সেটা রিমুভ করতে হবে, রাইট? তো এটা কিভাবে রিমুভ করবেন, তো সেটা রিমুভ করার জন্য আপনি কাপড় ব্যবহার করতে পারেন, সফট কটন, অথবা আমি ব্যবহার করছি একটা টিস্যু পেপার, আর টিস্যু পেপারের সাথে অ্যালকোহল রাব হলে খুব ভালো হয়, বাট আমার কাছে এখন হেক্সিসল আছে তো আমি হেক্সিসল ব্যবহার করছি। তবে আপনি খেয়াল রাখবেন আপনি যখন এটা পরিষ্কার করছেন তখন যেন আপনার প্রসেসরের পিনগুলায় আঘাত না লাগে।
শুধুমাত্র প্রসেসরটা মুছলেই হবে না, আপনার যে কুলারটা আছে সেটাও খুব ভালো মতো করে, আই মিন কুলারের যে হিটসিংটা সেটা খুব ভালো মতো মুছতে হবে। আপনি যদি পুরাতন থার্মাল পেস্টটা সম্পূর্ণভাবে ভালো করে র‍্যাপ করে তুলতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নতুন যে ব্র্যান্ড নিউ ভালো থার্মাল পেস্টটা কিনলেন সেটার ফুল পটেনশিয়াল পাবেন না। থার্মাল পেস্ট অ্যাপ্লাই করতে গেলে একটা কমন সমস্যার সম্মুখীন হই আমরা, সেটা হচ্ছে যখন আমরা প্রসেসর থেকে কুলারটাকে আলাদা করতে যাই তখনই দেখা যায় কি যে প্রসেসরটা সহ উঠে চলে আসছে। তো এই সমস্যাটার একটা বেসিক সমাধান হচ্ছে যে আপনি এটা যখন প্ল্যান করবেন যে আজকে আমি থার্মাল পেস্ট চেঞ্জ করব বা আজকে আমি ক্লিন করব, তো আজকে আমি যেটা করব তখন এটা খোলার আগে আমি মানে বেশ সময় ধরে প্রায় 5-10 মিনিট হোক 15-20 মিনিট যাবৎ আমি স্ট্রেস ট্রেস দিব বা একটা হেভি ওয়ার্কলোড এটার উপর দিয়ে আমি রান করব আমার পিসিতে। এক্ষেত্রে যেটা হবে এটা টেম্পারেচারটা অনেক হাই হবে, টেম্পারেচার হাই হওয়ার সাথে আপনার থার্মাল পেস্টটা আস্তে আস্তে সফট হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে খুব স্টিকি ভাবটা কমে যাবে, আপনার জন্য এটা খোলা ইজি হবে। তারপরেও দেখা যেতে পারে আপনি যদি সস্তা থার্মাল পেস্ট ইউজ করেন তারপরেও দেখা যেতে পারে যে এটা মানে গরম থাকা সত্ত্বেও আপনি এটা খুলতে যাওয়ার পর এটা আটকায় মানে আপনার প্রসেসরটাকে সব তুলে ফেলছেন, তো তখন আপনি যেটা মেথডটা অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে যে কুলারটার উপরে টাইট করে ধরবেন, কুলারটার উপরে টাইট করে ধরে আপনি হচ্ছে ওই সিপিউটাকে হালকাভাবে নাড়ানোর চেষ্টা করবেন। যদি আপনি এনাফ হিট করে থাকেন, এনাফ মানে স্ট্রেস দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটা গরম থাকলে আই বিলিভ যে একটু নাড়াচাড়া করলে এটা মুভ করে টান দিয়ে খুলে ফেলা মানে খুলে ফেলা যাবে। আর তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনি একটা সুতা দিয়ে এটা মানে খোলার চেষ্টা করতে পারেন। এরপরও যদি না পারেন আমরা এটার উপরে একটা ভিডিও সেপারেটলি তৈরি করার চেষ্টা করব, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা আসলে দরকার কিনা। তো ধরে নিলাম এবার আপনার সিপিইউ কুলার দুইটাই ক্লিন করা শেষ, হিটসিংটা ক্লিন করা শেষ, এবার আপনি থার্মাল পেস্টটা অ্যাপ্লাই করবেন। তো থার্মাল পেস্টটা অ্যাপ্লাই করার আগে আপনি আপনার সিপিইউটাকে অবশ্যই মাদারবোর্ডের সকেটের উপরে ঠিকভাবে বসাবেন। বসানোর পরে আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবেও অ্যাপ্লাই করতে পারেন, প্লাস আমি আরও কতগুলো মেথড আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে এটা আপনার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মত মানে ইচ্ছা, এখানে আসলে এমন না যে অন্য একটা মেথডে পারফরমেন্স ভালো পাবেন, ওই মেথডে বেশি পাবেন, ওই মেথডে কম পাবেন, এরকম কিছুই নাই। সবগুলাই লাইক 1-2 ডিগ্রি হয়তো বা কম বেশি হতে পারে। আমি যে মেথডটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটাকে অনেকে রাইস মেথড বলে বা ড্রপ মেথড বলে। তো আমি যেটা করব যে খুব সামান্য পরিমাণে যে যতটুকু পেস্ট দিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটা হিটসিংকে পৌঁছাবে আমি ততটুকু এখানে ইউজ করব, মানে বেশি ইউজ করব না আবার খুব কম ইউজ করব না। আমার ক্ষেত্রে এই থার্মাল পেস্টটা ইউজ করার পর আমার পুরাতন থার্মাল পেস্ট থেকে এটা প্রায় 4-5 ডিগ্রি মানে সেলসিয়াস কমিয়ে দিয়েছে, অর্থাৎ এটি আমি বলবো যে প্রিটি মাচ গুড পারফর্ম করছে। তো আমার টেস্ট বেঞ্চে আসলে খুব কি বলবো যে পুরাতন আমলের, তো সেখানে খুব বেশি মানে থার্মাল থ্রটলিং আগে কখনো আমি ফেসও করি নাই, তো সেখান থেকে আমি আপনাদেরকে বেঞ্চমার্ক এখানে দেখাতে পারছি না কারণ এটাতে আসলে কোনো লাভ হবে না, কারণ এখানে একটা বা দুইটা থার্মাল পেস্টের ভিতর কম্পেরিজন করে কোনো লাভ নাই। বেসিক্যালি আপনাকে যদি একই কোয়ালিটির বা কাছাকাছি মানে 4-5টা থার্মাল পেস্ট আমার কাছে থাকতো তাহলে আমি আপনাদেরকে বেঞ্চমার্ক করে দেখাইতে পারতাম। তো আজ এই পর্যন্তই ছিল, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে হিট করতে ভুলবেন না। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে।